আসসালামু আলাইকুম। জব নিউজ ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 20 ডিসেম্বর 2021 প্রকাশিত হয়েছে। এখানে কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি, এর আবেদনের শুরুর তারিখ কবে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের ফি কত টাকা এবং আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্রের প্রয়োজন, এবং এই যে আবেদনের ফর্মটি রয়েছে কিভাবে পূরণ করবেন, এবং আবেদনের ফর্মের পাশাপাশি এখানে যে প্রবেশপত্রটি রয়েছে কিভাবে পূরণ করবেন, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখে আসি যে আবেদন শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে, এবং আবেদন ফর্মটি কিভাবে পাবেন। এখানে আবেদনকারী শরীয়তপুর এই যে পরিষেবা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে দেখাই দিচ্ছি, এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনপত্রটি পাবেন, এবং কীভাবে পাবেন আমি ভিডিও শেষের দিকে দেখাবো, ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম ভার্সনটি ডাউনলোড করে পূরণ করে আগামী 12/1/2022 অর্থাৎ 12 তারিখ, জানুয়ারি মাসের 12 তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নরবালাখানা শরীয়তপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত বা টাইপিংকৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না, সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তা আবেদনপত্রের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে: স্থানীয় ইউনিয়ন পরিষেবা চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয় বা চারিত্রিক সনদপত্র, সম্পত্তি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা এবং শরীয়তপুর বিদ্যুৎ পল্লী সমিতির নরবলা খানা শরীয়তপুরের অনেকগুলি 100 টাকা পে অর্ডার, ব্যাংক ড্রাফট অর্থাৎ ব্যাংক ড্রাফট এখানে অ্যাড করে দিতে হবে, এবং আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক তাদের নাম ও পদবি সত্যায়িত করে সংযুক্ত করে দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সকল ধরনের সরকারি কোটা নীতি অনুসরণ করা হবে। ইতিপূর্বে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি বা অপসারিত বরখাস্ত স্বেচ্ছা পদাধিকারী উক্ত পদের জন্য আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ এর আগে যারা আর কি আবেদন করছিলেন বা বাতিল হয়েছেন বা চাকরিরত অবস্থায় বের হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে যে এর আবেদনের ফর্মটি রয়েছে কিভাবে পূরণ করবেন, এখানে দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি নরবালাখানা শরীয়তপুর, তারপর এখানে দিয়েছে যে আপনার পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এখানে আইকা বা আঠা দিয়ে ছবির প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে, অর্থাৎ প্রত্যেক পাসপোর্ট সাইজের যে ছবিটি আছে আপনার সত্যায়িত করার পর আঠা দিয়ে এখানে লাগাই দিবেন। তারপর নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং আবেদনকৃত পদের নাম এবং পদের ধরন এখানে উপরে দেওয়া রয়েছে। তো আমি একটু উপরে এই যে স্মারক নংটি যেটি রয়েছে, এই স্মারক নংটি মূলত আপনার দেখাচ্ছি স্মারক নংটি, ওয়েট একটু, নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং আবেদনকারী পদের নাম, এখানে যে পদের জন্য আবেদন করবেন এই যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য মূলত এটি সংরক্ষিত, এখানে 12/1/2022 তারিখের মধ্যে অনূর্ধ্ব 30 বছর, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, অপ্রতিবদ্ধের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, বেতন স্কেল 18,300 থেকে 32,740, পদ সংখ্যা রয়েছে 6টি, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতার ক্ষেত্রে এসএসসি বা সমান বা এইচএসসি সমান উভয় পরীক্ষার ন্যূনতম 2 পয়েন্ট অথবা GPA 5-এর মধ্যে থাকতে হবে, বাংলা ইংলিশে প্রতি মিনিটে 20 শব্দ 30 শব্দ, কম্পিউটার টাইপিং সক্ষমতা থাকতে হবে, কম্পিউটার টাইপ পর্যাপ্ত জ্ঞান থাকা এবং কম্পিউটার পরিচালনা পরিদর্শক হতে হবে, বাংলা ও ইংরেজি ব্যাকরণ সহ বানান বিরামচিহ্ন বাক্য গঠন জ্ঞান থাকতে হবে, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে, সঠিক নথিপত্র যোগাযোগ তথ্য ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, ওয়ার্ড প্রসেসিং এবং প্রিন্টিং এবং কম্পিউটারের বিষয়ে
আপনার এই যে বয়সটি দেখাইছে এখানে 12/1/2022 অনুযায়ী আপনার কত বছর চলতেছে, 18 বছর, 19 বছর, 20 বছর, যে বছর এটি উল্লেখ করে দিতে হবে, এটি আপনি স্কেল স্ক্রোলের মাধ্যমে পাবেন। তো পিতার নাম, আপনার পিতার নাম দিতে হবে, তারপরে ধর্ম কোন ধর্মের, নিজ জেলা কোন, নিজ জেলা হয়ে থাকলে নিজ জেলা, অথবা কোন জেলা থেকে আপনি সেটি, মুঠোফোন নাম্বার, এটি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, যেটা আপনার কোটা সিলেক্ট করে দেবেন, তারপর স্থায়ী ঠিকানার ক্ষেত্রে আপনার গ্রাম, সড়ক বা বাড়ি, তারপর ডাকঘর কি, উপজেলা, থানা, তারপর জেলা, তারপর যে সকল প্রার্থী প্রবেশপত্র নিয়োগের পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য পেতে ইচ্ছুক, অর্থাৎ আবেদন করার পর আপনাদের যে প্রবেশ, যে ঠিকানায় আপনারা, অর্থাৎ আপনার যে যে এলাকায় বাসা, ওই এলাকায় যে পোস্ট অফিসটা রয়েছে সেখানে আপনার এই প্রবেশপত্রটি যাবে এবং তারা আপনাকে কীভাবে আপনার প্রবেশপত্রটি পৌঁছায় দিবে। তো এইটির জন্য যে ঠিকানা দিতে হবে এই ঠিকানাটি দিবেন এখানে, তা আপনারা নিজে এটা গুরুত্ব সহকারে দেখবেন আর এখানে ভালো করে দিবেন, না হলে হয়তো আপনার প্রবেশপত্রটা পাবেন না। তো এখানে পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বারটা, ব্যাংক থেকে একটা কাগজ, যখন আপনি ব্যাংক পে অর্ডার ব্যাংকে আর কি যে ব্যাংক ড্রাফটটা করবেন তখন আপনাকে একটা নাম্বার দিবে, ওই নাম্বারটা এখানে বসায় দিতে হবে। তারপরে এখানে কত টাকা আপনি দিছেন, 100 টাকা হলে 100 টাকা, বা কত টাকা দিছেন, ইস্যুর তারিখ কত তারিখে, এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিবরণ বা বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে SSC বা সমমান আপনি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপরে CGPA স্কোর কত পেয়েছেন, তারপরে বিভাগ কোন বিভাগ থেকে সার্টিফিকেট বা ডিগ্রি অর্জনের বছর কত সালে, এটি এভাবে SSC স্নাতক স্নাতকোত্তর যেটা পর্যন্ত আপনাদের আছে ওইটা দিবেন, অভিজ্ঞতা, অর্থাৎ আপনার এর আগে কোনো কোথাও কাজ করছেন কিনা এই বিষয়ের উপর যদি অভিজ্ঞতা থেকে থাকে সেই বিষয়ে লিখবেন, না হলে দরকার নেই, এবং প্রাক্তন বা বর্তমান চাকরিরত কালক্রমিক বিবরণ, শুধুমাত্র প্রযোজ্য প্রযোজ্য, অর্থাৎ যারা প্রাক্তন বা বর্তমানে চাকরিরত অবস্থা আছেন তাদের ক্ষেত্রে, এবং প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়, আত্মীয় ব্যতীত, নিজের আত্মীয় ব্যতীত জ্ঞাত ব্যক্তির এখানে নাম বা পদবি বা তাদের ঠিকানা এখানে দিতে হবে। তারপর পদবিদ্যুৎ সমিতি কর্মকর্তা বিভাগীয় প্রার্থীদের জন্য, এটা বিভাগীয় প্রার্থীদের জন্য, এবং এখানে আমি অঙ্গীকার করতেছি প্রার্থী হিসেবে উপরে সকল তো হাতে আপনি লিখে এখানে আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর আবেদনকারী স্বাক্ষর, এখানে আপনার স্বাক্ষরটি দিতে হবে এবং কত তারিখে আপনি করেছেন এটি দিতে হবে, ওই দিনে স্বাক্ষরটি দিতে হবে, এবং প্রবেশপত্র এটি অফিস কর্তৃক পূরণীয় এই বিষয়গুলো, এবং প্রার্থীর এখানে আপনার নিজের প্রার্থী কর্তৃক বা আবেদনপত্র কর্তৃক পূরণীয় পদের নাম, প্রার্থীর নাম, প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক, যে আপনার কোন পোস্ট অফিসের মাধ্যমে বা কোন গ্রাম কোন কোন জায়গায় আপনার থাকেন সেইখানে আর কি ঠিকানাগুলো এখানে দিতে হবে। প্রার্থী আবেদন করার প্রতি সাধারণ নির্দেশনা এখানে দিয়েছে, নির্ধারিত সময় অন্তত 15 মিনিট পূর্বে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে, পরীক্ষা প্রশ্ন দেওয়ার 30 মিনিট পর কোনো পরীক্ষার্থীকে কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না, উত্তরপত্র পূরণে বলপেন ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না, অর্থাৎ চাকরির প্রবেশপত্র যে নিয়মাবলীগুলো থাকে এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিয়েছে। তো একটু উপরের দিকে যাচ্ছি, এখানে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ নিয়ে বিস্তারিত আলোচনা, আপনারা যদি কোনো বিষয় বুঝে না থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।